বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী ফারুক ভাই রবিন, সরাসরি চলে যাব তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রিচার্ড, রবিন, আমরা প্রতিবেদনটি খুব ভালোভাবেই দেখেছি এবং সেখান থেকে যেটা বোঝা গেছে সেটি হচ্ছে বাণিজ্যমন্ত্রী রীতিমতো অসহায়ত্ব প্রকাশ করেছেন। কি কি বিষয়ে বা কেন আসলে তারা অসহায়ত্ব, সেই প্রশ্নে আসলে যাব না। যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে গিয়ে যে এই অসহায়ত্ব আসলে কিভাবে দূর হবে বা এই অসহায়ত্ব দূর করা যাচ্ছে না কেন, সেটার আসলে কারণটা কি? রিচার্ড, যদি বলতে চাই যে অসহায়ত্ব তিনি প্রকাশ করেছেন ঠিক আছে, কিন্তু আপনি নিশ্চয়ই প্রতিবেদনে একটি বিষয় কিন্তু খেয়াল করেছেন, তিনি কিন্তু যে কোনো বিষয় তার নিজের উপর কিন্তু দায় নিচ্ছেন না। সবার কিন্তু এই মুহূর্তে একটি মানে জিজ্ঞাসা থাকে, যেহেতু এরকম বাজার পরিস্থিতি, বাণিজ্য মন্ত্রণালয় কোনো একটা দায়িত্ব নেবে বা তারা আসলে এটি নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে, কিন্তু তার বক্তব্যে যেটি দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি প্রসঙ্গ এসেছে ডিম আমদানির কথা বলে কিংবা মূল্যস্ফীতির কথা বলে বা অন্য অন্য বিষয় বলে, তিনি সব কিছুতে দেখা যাচ্ছে যে অন্যের মানে কোর্টে বল খেলার দিকেই কিন্তু তার একটি প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। আর আপনি আসলে যেটি বলছিলেন যে সমস্যাটা আসলে যে ঠিক কোথায় এবং সেখানে কী করণীয় হওয়া উচিত, এই জায়গাটিতে মানে বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু যে সমস্যাটি রয়ে গেছে এবং যেটি আসলে যে সবার আগে প্রয়োজন ছিল যে মানে আমাদের যারা নীতি নির্ধারক আছে, যারা কর্তৃপক্ষ আছে, তারা আঁটোসাঁটোভাবে তারা মাঠে নামবেন, কিন্তু সেই জায়গাতে কিছু কিছু জায়গাতে এটার কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। আমি যদি বলতে যাই যে এক সপ্তাহ পর হয়ে গেছে, মানে গত সপ্তাহ, গত বৃহস্পতিবার মানে কয়েকটি পণ্যের আলু, পেঁয়াজ এবং ডিমের দাম ঠিক করে দেওয়া হয়েছিল, কিন্তু প্রায় এক সপ্তাহ হতে চলছে, আগামীকাল আরেকটি বৃহস্পতিবার আসবে, এখনও পর্যন্ত কিন্তু সেই যে নির্দেশনা এটি কেবলমাত্র কাগজে কলমেই রয়ে গেছে, মাঠে অর্থাৎ বাজারে তার কোনো প্রভাব এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই জায়গাতে বাণিজ্যমন্ত্রী আজকে যে কথাটি বলছেন যে ট্রিগার টেপা সহজ কিন্তু গুলি বেরিয়ে গেলে ফেরানো যাবে না, অর্থাৎ তিনি যে কথাটি বলছেন, তিনি ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে যান তাহলে নিতে পারেন, কিন্তু সেখান থেকে আরেকটি বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে, বিরূপ প্রভাব আসতে পারে, সেই বিষয়টাই কিন্তু যে তার কথাই মানে বেরিয়ে এলো বা সেই শঙ্কার জায়গাটি, এবং তিনি অসহায় মানে অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং সেই জায়গাতে তিনি বলছেন যে তাকে আসলে যে সব দিকই সামাল দিতে হচ্ছে। তিনি বলছেন ব্যবসায়ীদের দিকও দেখতে হচ্ছে, ব্যবসায়ীরা নানা কথা বলছেন এবং অন্যদিকে ভোক্তার দিকেও দেখতে হচ্ছে। আবার তিনি যে কথাটি বলছেন, যদি ব্যবসায়ীদের জায়গায় তারা কঠোর হতে যান তাহলে এই যে সরবরাহের যে জায়গাটি আছে সেটি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যে ব্যবসায়ীরা হয়তো বা সেখানে একটু বেঁকে বসতে পারেন, সেই কথাটি তিনি বলছেন। আবার অন্যদিকে তিনি বলছেন যে এই জায়গাটিতে অর্থাৎ বাজার যে এখন এই পরিস্থিতিতে রয়েছে সেই জায়গাতে ব্যবসায়ীরা পাল্টা যুক্তি দিচ্ছে, সেই কথাটা বাণিজ্যমন্ত্রী বলছেন। তিনি বলছেন যে অনেক সময় যেটি দেখা যাচ্ছিল যে মানে পণ্য নষ্ট হয়ে গিয়েছিল, আলু নষ্ট হয়ে গিয়েছিল, তখন ব্যবসায়ীদের দিকে কেউ তাকায়নি, এরকম কথাবার্তা ব্যবসায়ীরা এখন বলছেন। তো সেই জায়গাতে বাণিজ্যমন্ত্রী বলছেন যে তিনি সব দিকই সামাল দেওয়ার চেষ্টা করছেন। রিচার্ড, আমরা একটু মাঠে ময়দানের খবরাখবর জানার চেষ্টা করব। দর্শক, যদি একটু জানাতে চাই যে আমাদের সহকর্মীরা মাঠ পর্যায়ে খোঁজখবর নিচ্ছেন এবং সেখানে কিন্তু যে অভিযানে নানা ধরনের ভয়ানক সব চিত্র বেরিয়ে আসছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটি দেখে তারপর ফিরছি বিস্তারিত আলোচনা। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারের লাগাম টানতে ডিম, পেঁয়াজ সহ আলুর দাম বেঁধে দেয় সরকার, আর সরকার নির্ধারিত দাম কার্যকর করতে প্রথম থেকেই মাঠে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। বুধবার সকালে উত্তরের জেলা রংপুরের আরমান কোল্ড স্টোরেজ নামে একটি হিমাগারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান। ভোক্তার অভিযান টের পেয়ে সটকে পড়েন মালিক ও ব্যবসায়ীরা। পরে অবৈধ মজুত ও পরিকল্পিতভাবে বাজার অস্থিতিশীল করার অপরাধে হিমাগারের জেনারেল ম্যানেজার রেজাউল করিম লেবু ও ব্যবসায়ী সিন্ডিকেটের দালাল রাসেলকে আটক করা হয়। আলুটা 27 টাকা দরে আমি যদি কোল্ড স্টোরেজ থেকে বিক্রি অলরেডি আমরা নিশ্চিত করছি, আমরা এটা নিশ্চিত করার পরে দেখবেন যে আপনাদের খুচরা পর্যায়ে 35-36 টাকা সেটা বহাল থাকবে। অভিযান চলাকালে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ারি দেন, আলুর বাজার স্থিতিশীল না হলে ডিমের মতো আলু আমদানিও করবে সরকার। সুপারিশ করব আলু আমদানির জন্য, কারণ হলো যে আমরা এই সিন্ডিকেট যদি না ভাঙা যায় তাহলে যদি আমরা আমদানি করি তাহলে দেখা গেল এটি অলরেডি কলাপস করবে। পরে জেলা প্রশাসনের সাথে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিকদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। জিজ্ঞাসাবাদের জন্য 2 স্টোর ম্যানেজার সহ 4 জনকে আটক করার কথা জানান তিনি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রিচার্ড, প্রতিবেদনটি নিশ্চয়ই দেখছিলেন? হ্যাঁ, অবশ্যই প্রতিবেদনটি দেখছিলাম। সেখানে একটা বিষয় অবশ্য বোঝা গেছে, সেটি হচ্ছে গিয়ে ওই যে আমাদের কথায় একটা বলে না যে আসলে কম্বলের যদি লোম বেছে বেছে নিতে বলা হয় তাহলে কম্বলই হয়তো ভ্যানিশ হয়ে যাবে, এরকম একটা প্রবণতা রয়েছে। বাজারে প্রচুর অভিযান চালানো হচ্ছে, কিন্তু সেই অভিযান কি আসলেই কার্যকর কোনো ফল আনছে, এই ব্যাপারটা যদি একটু বিশ্লেষণ করতে। রিচার্ড, আসলে ঠিক তেমনটি, অর্থাৎ যে ঠক বাজতে গিয়ে
মানে গাও জারের মতন অবস্থা হয়েছে, যে যতটা অভিযান চালানো হচ্ছে ততটা আসলে যে কতটা পর্যাপ্ত বা যতটা নজরদারি করা প্রয়োজন ছিল ততটা পর্যাপ্ত কিনা সে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু তারপরে যেটি দেখা যাচ্ছে যে যতটুকু অভিযান চালানো হচ্ছে ততটুকুতে দেখা যাচ্ছে ভয়ানক সব চিত্র বেরিয়ে আসছে। এবং এখানে আমি যদি বলতে চাই, আজকে নিশ্চয়ই দেখছিলেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, তিনি কিন্তু এর আগে মুন্সিগঞ্জে গিয়েছিলেন, গতকাল তিনি বগুড়ায় গিয়েছিলেন, এবং আজকে তিনি যে উত্তরের আরেক জেলা রংপুরে গেলেন, সব জায়গাতে কিন্তু একটা অভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেটি হলো যে এই জায়গাটাতে হিমাগার কেন্দ্রিক কিছু মানে কারসাজি রয়েছে, এবং অন্যদিকে আজকে তো রংপুরে গিয়ে যেটি দেখা গেল যে ভোক্তা অধিকারের যে হানা দিয়েছে সেখানে ব্যবসায়ীরা কিন্তু গা ঢাকা দিয়েছে, এবং সেই জায়গাতে অভিযান আটক কিংবা শাস্তি কতটা পর্যাপ্ত হচ্ছে সে নিয়ে প্রশ্ন থাকলেও যতটা চালানো হচ্ছে তাতে কিন্তু কোনোভাবেই এই যে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য সেটি কিন্তু মানে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবং এই যে অভিযান চালানো হচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গায় গিয়েই মানে অবৈধভাবে মজুদের ভয়ঙ্কর সব মানে প্রমাণ পাওয়া যাচ্ছে। সব জায়গাতেই কিন্তু যে এখানে মজুদদাররা প্রচুর পরিমাণ মজুদ করছেন, এবং সেই জায়গাতে দুটি সিন্ডিকেট কিন্তু যৌথভাবে কাজ করছে, একটা হলো হিমাগার কেন্দ্রিক যারা রয়েছেন তারা, এবং একই সঙ্গে যে ব্যবসায়ীরা, অর্থাৎ হিমাগার মালিক এবং যে ব্যবসায়ী তাদের যৌথ সিন্ডিকেটই মানে বাজার আরও অস্থিতিশীল করে তুলছে। এবং এই জায়গাতে একদিকে যেমন মানে ভোক্তারা জিম্মি রয়েছেন, ঠিক একইভাবে কৃষকও কিন্তু বঞ্চিত হয়েছে। আমি যদি একটি বিষয় আপনাকে বলতে যাই, মৌসুমের শুরুতে এই কৃষকের কাছ থেকে 5 থেকে 10 টাকা বা 12 টাকা কেজিতে কিন্তু মানে আলু কেনা হয়েছিল, কিন্তু সে আলু কিন্তু এখন 150 টাকা ছুঁই ছুঁই পর্যায়ে কিন্তু রয়েছে। অর্থাৎ তাতে বোঝা যাচ্ছে যে এই মাঝখান দিয়ে হিমাগার মানে মালিকরা কিংবা ব্যবসায়ীরা কিন্তু মানে তারা তাদের মধ্যস্বত্বভোগীরা যে পরিমাণ আসলে ব্যবসাটাকে গ্র্যাব করেছেন এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আপনি একটু সমাধান কেন্দ্রিক যদি আলোচনা করতেন তাহলে বোধ হয় একটু বুঝতে ভালো হতো। সেটি হচ্ছে মন্ত্রী বললেন আমদানি করার একটা প্রস্তাবনা, মন্ত্রী নয় ভোক্তা অধিকার মহাপরিচালক বলেছেন আমদানি করার তারা সুপারিশ করবেন, আমদানি কি সমাধান? এটাই কি আসলে শেষ সমাধান হিসেবে বিবেচনা করা যাবে? রিচার্ড, আসলে আমদানি কোনোভাবেই শেষ সমাধান হতে পারে না। শেষ সমাধান হলো নিজস্ব সম্পদ যেটি রয়েছে সেটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা। কিন্তু সেখানে যেহেতু আমাদের ঘাটতি রয়ে গেছে তো সেই জায়গাতে আমদানির দিকে ঝুঁকতে হচ্ছে, এবং সেই আমদানিতে যখন ঝুঁকা হবে তখন কিন্তু মানে আপনার ঝুঁকিও বাড়বে। ঝুঁকিটা হলো একদিকে যেমন আপনার মানে সরবরাহের জায়গাতে একটা অনিশ্চয়তা তৈরি হবে, ঠিক একইভাবে দামটাও কিন্তু তখন কিছুটা হলো কারণ আমার আমদানি ব্যয় রয়েছে সেই জায়গাতে আরেকটা নতুন সংখ্যা তৈরি করবে। কিন্তু তারপরে আমদানিতে ঝুঁকতে হচ্ছে যে কিছু কিছু কারণে, সেটি হলো পর্যাপ্ত মজুদ রয়েছে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে যেহেতু বাজার নিয়ন্ত্রণ নেই সেই কারণে মানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে স্থিতিশীলতা না ফিরলে আরও কঠোর অবস্থানে যাবে তারা মনিটরিংয়ের জায়গাতে। কিন্তু তারপরও যদি বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে ডিমের মতন আলু আমদানি করা হবে, আর একই সঙ্গে যে অভিযান অব্যাহত রাখবে। তবে রিচার্ড, সবার আগে যেটি প্রয়োজন যে নিজস্ব সম্পদ যেটি রয়েছে অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ যে উৎস রয়েছে সেটিরই আসলে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। কারণ আমদানি যদি আমরা করতে যাই হয়তোই মানে সাময়িক সমাধানের জন্য আমদানির দিকে ঝুঁকতে হচ্ছে, কিন্তু একই সঙ্গে কিন্তু সেখানে ঝুঁকিও রয়ে গেছে প্রচুর। অবশ্যই অবশ্যই, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এটা আসলে যোগ্য সমাধান হতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে রবিন আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দেশের সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন।